হিরো আলমের উপর হামলার বিষয়ে ১৩ দেশের রাষ্ট্রদূত যেভাবে বিবৃতি দিয়েছে তা ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি আরও বলেন, ভারত বা পাকিস্তানের সহিংসতা হলেও বিবৃতি দেয়নি কোনো রাষ্ট্রদূত। বাংলাদেশের কিছু রাজনৈতিক দল তাদের এ ধরনের কাজ করতে উস্কানি দিচ্ছে বলেও মনে করেন মন্ত্রী। হিরো আলমকে অর্ধ পাগল বলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সমালোচনা করেন ডক্টর হাসান মাহমুদ। ১৩টি দেশের রাষ্ট্রদূতরা যেভাবে বিবৃতি দিয়েছেন, রাজনৈতিক দলের মতো রাষ্ট্রদূতদের এরকম জোটবদ্ধ হয়ে বিবৃতি দেওয়া, এটি রাষ্ট্রদূতদের আচরণবিধির যে ভিয়েনা কনভেনশন আছে সেটির সুস্পষ্ট লঙ্ঘন। আমি আজকে ফেসবুকে দেখলাম রিজভী সাহেবের বক্তব্য যে একজন প্রার্থীর ব্যাপারে, ঢাকা ১৭ আসনে একজন প্রার্থী ছিলেন, সে প্রার্থীর ব্যাপারে বলছেন সে অর্ধ পাগল অর্ধ শিক্ষিত। কোনো প্রার্থীকে এরকম অর্ধ পাগল অর্ধ শিক্ষিত বলা এটা সমীচীন নয়।